ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের সাপোর্টার হলেও অন্য দল হিসেবে আমি নিউজিল্যান্ডকে ছোটবেলা থেকেই সাপোর্ট করতাম আর কি। তো আশা করি এই টেস্ট সিরিজটা খুব কম্পিটিটিভ হবে, বাংলাদেশ হোম সিরিজের অ্যাডভান্টেজটা নিয়ে ভালো কিছু করবে। আর টেস্ট ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে দীর্ঘ সময়ের খেলা, সো যে যত ক্রিজে সেট হতে পারবে সে ততই ভালো খেলবে। বিশ্বকাপে আমাদের প্রত্যাশা হয়তো পূরণ হয়নি, কিন্তু আমরা এক্সপেক্ট করি যে সেখানকার যে ভুলগুলো ছিল আমরা তো অনেকগুলো ভুল করেছি, তার মধ্যে আমাদের যে কোচ আছে তাদের একটা এক্সপেরিমেন্টের প্ল্যান আছে এবং আমাদের যে দেশে খেলা, তো সেই হিসাবে আমরা এক্সপেক্ট করি যে হয়তো আমরা ভালো করবো এবং ভালো একটা খেলা হবে। যেহেতু সিলেটে খেলা হচ্ছে, তো সিলেটে আমরা জানি এটা গ্রাসি পিচ থাকে, যেটা আমরা বলি যে ক্রিকেট পিচ আর কি সহজ কথায় যেটা। তো সিলেট যেহেতু একটা ভালো একটা পিচে হয়তো বা লাস্ট যদিও জিম্বাবুয়ের সাথে হেরেছিল, তবুও আমার ধারণা যে আস্তে আস্তে এইসব পিচে খেলতে খেলতে আমাদের বলাররা ভালো একটা বেনিফিট পাবে। হ্যান্ডি নিকোলস ও কিন্তু একটা টাফ প্লেয়ার, তারপর হচ্ছে আপনার কনওয়ে, এরা কিন্তু ভালো ব্যাট করে, সো এদেরকে নিয়ে অবশ্যই ডেফিনেটলি একটা মানে ওয়ান টু ওয়ান প্ল্যান করা উচিত। টম লাথাম, মিচেল স্যান্টেনার, তারপরে রচিন্দ্র কিন্তু ওয়ার্ল্ড কাপে বেশ ভালো করেছে অ্যাজ এ নিউ কামার হিসেবে। ওয়াগনার আবার ব্যাক করেছে, ও সবসময় ভয়ঙ্করী একটা বলার। নিউজিল্যান্ড একটা স্ট্রং টিম, কিন্তু আমাদের দেশের মাঠে খেলা, এর মধ্যে আমাদের যে কোচ আছে তার প্ল্যান হচ্ছে যে আমাদের নতুন প্লেয়ারদের খেলানো, তো আশা করছি যে আমরা ভালো কিছু করব এবং আমাদের পুরনো ভুল থেকে শুধরে নিয়ে আমরা টিমটাকে আরেকটু ভালো করে মোটিভেট করে এবং টিমটাকে একটু সামনে নিয়ে আসতে পারবো। আশা করি আমার ধারণা টেস্টে ভালোই হবে। তো আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আমাদের বিশ্বকাপে আমাদের ছেলেরা মোটামুটি একটু আনব্যালেন্স ছিল, আই হোপ যে এই টুর্নামেন্টের মাধ্যমে তারা নতুন কিছু করবে এবং আমরা নতুন কিছু আশা করি। এই টিমটার এখন শুধু মুশফিক সিনিয়র প্লেয়ার, আমি মনে করব সিলেকশন কমিটি যথেষ্ট ভালো করছে, ইয়ং প্লেয়ারদের ফ্রন্টলাইনে আসা উচিত, সিনিয়র প্লেয়ারদের কিছুদিন রেস্ট দেওয়া উচিত। আমরা দেখলাম যে বিভিন্ন বড় বড় টিমরা ওরাও ওদের সিনিয়র প্লেয়ারদের রেস্ট করে নতুন নতুন প্লেয়ার আনছে। আমাদের পাইপলাইনটা আরও স্ট্রং হলে এটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো হবে। ইয়ং প্লেয়াররা ডেফিনেটলি ওরা যথেষ্ট অ্যাটাকিং, ওরা কাউকে ভয় পাচ্ছে না, ভয় পাবে না, এটাই আমি এক্সপেক্ট করি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো তো আলটিমেটলি সবসময় থ্রেড, যে কোনো বড় টিমের জন্য থ্রেড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেহেতু কন্ডিশন ভিন্ন, সিলেটের কন্ডিশন এবং মিরপুরের কন্ডিশন ভিন্ন, সেক্ষেত্রে নিউজিল্যান্ড একটু ব্যাকফুটে থাকবে অবশ্যই নতুন ভিন্ন কন্ডিশন হিসাবে, তবে বাংলাদেশে গিয়ে থাকবে এবং বাংলাদেশের ইয়াংস্টারদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি তাদের দলের একটা দলের জন্য পারফর্ম করার জন্য। আর সিনিয়র প্লেয়াররা নাই, তো ইয়াং প্লেয়ারদের জন্য একটা ডেফিনেটলি একটা সুযোগ বলবো। আর সুযোগ বলতে কি, আলটিমেটলি এরা সবাই খেলে গেছে, তো আমার ধারণা যে এখানে আসলে নতুন করে পাওয়ার কিছু নেই, তারা আশা করি ভালো খেলবে অবশ্যই, অন্তত ভুলগুলো থেকে শিক্ষা নেবে। কিছুটা হয়তো নিউজিল্যান্ড এগিয়ে থাকবে, নিউজিল্যান্ডের এক্সপিরিয়েন্সড উইলিয়ামসন, ডারিল মিচেল এবং টম লাথাম সহ মানে ওদের মেইন টিমই বলা যায় আছে, কিন্তু যদিও ডিফারেন্ট উইকেট সেই হিসাবে হয়তোবা বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে স্পিন সহায়ক পিচ হিসাবে, এবং যদি তারা এটা এক্সিকিউট করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ ভালো করবে।